আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দু একদিনের মধ্যে ঢাকায় এলাকা ভিত্তিক লকডাউন, সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড ইয়েলো গ্রিন জোন। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের, নতুন শনাক্ত 2635 জন। সংকটাপূর্ণ অবস্থায় ভেন্টিলেশনে মোহাম্মদ নাসিম, চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন, কিছুটা উন্নতি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর। এবং প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে রাজধানীতে শুরু এইডিস মশা নিধনে একযোগে পরিচ্ছন্নতা অভিযান। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, করোনা ভাইরাসের সংক্রমণের মাত্রা বিবেচনা করে দু একদিনের মধ্যে ঢাকায় এলাকা ভিত্তিক লকডাউনের দিকে যাচ্ছে সরকার। এক্ষেত্রে সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড, ইয়েলো এবং গ্রিন এই তিনটি জোনে এলাকাগুলো ভাগ করা হবে। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এটিএন বাংলাকে জানিয়েছেন, শুধু রাজধানী নয়, সারা দেশে করোনা আক্রান্ত এলাকাগুলো চিহ্নিত করে লকডাউন করার পরিকল্পনা রয়েছে সরকারের। এদিকে সাধারণ ছুটি শেষ হওয়ার পরও স্বাভাবিক অবস্থায় ফেরেনি রাজধানী ঢাকা। আরও জানাচ্ছেন নিয়াজ রহমান সজীব। চলছে গাড়ি, তবে নেই যাত্রীদের চিরচেনা সেই ভিড়। যারা গণপরিবহন ব্যবহার করছেন তারা নিতান্ত প্রয়োজনেই বাইরে বের হয়েছেন। আমরা ঘরের মধ্যে থাকতে থাকতে নিজেরাই মনে হচ্ছে পাগলের মতো হয়ে যাচ্ছে, একটু বের হই। সাধারণ ছুটি শেষ হওয়ার প্রায় এক সপ্তাহ পরেও এই চিত্র রাজধানীর। করোনা সংক্রমণের ভয় আতঙ্কে বেশিরভাগ মানুষ, আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, বাড়ছে মৃত্যু। তাই এবার এলাকা ভিত্তিক লকডাউন করতে যাচ্ছে সরকার। সেখানে তো আবার ছুটি কেন? রেড জোন আপনি জানেন যে ঢাকা আছে, ঢাকার কিছু অংশ আছে, গাজীপুরের কিছু অংশ আছে, নারায়ণগঞ্জের কিছু অংশ আছে, চিটাগংয়ের কিছু অংশ। মানে প্রধানমন্ত্রী ভালো করে পর্যালোচনা করবেন, করে সংযোজন বিয়োজন করে দেন, উনি হয়তো খুব দ্রুত সিদ্ধান্ত দেবেন আমাদেরকে। উদ্বেগের এ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারছেন না নগরবাসী। যানবাহনে ভাড়া বেশি, যাত্রী কম, তা নিয়েও অস্বস্তি। আমাদেরও ইনকাম নাই, বাসওয়ালাদেরও নাই, যাত্রী নাই, খালি গাড়ি বলিস মতি হেলতে গাইছি, দুই তিন যাত্রী মাত্র গাড়ির মধ্যে। নির্দেশনা মেনে এখনো বন্ধ আছে রাজধানীর বড় বড় শপিং মল। তবে এসবের সামনে আসছেন ক্রেতারা, কবে খুলবে সেই খোঁজখবর করছেন বন্ধ নগরীর নামি দামি সব হোটেল রেস্তোরাঁও। এখনো অনেকগুলো মানুষ আছে আপনার চারপাশে, দেখবেন ওরা যে সামাজিক দূরত্ব ওরা বজায় রাখছেন না, মানুষ যেভাবে চলাফেরা করতেছে। এইসব লকডাউন না দেওয়াই ভালো, দিলে ভালো করে দেখ, যাতে কোনো কিছু থাকবো না শেষ। ঢাকার রাস্তায় মানুষের উপস্থিতি এখনো অনেক কম, অবশ্য ব্যক্তিগত গাড়ি চলাচল আগের চেয়ে বেড়েছে। অর্থনৈতিক কারণে লকডাউন শিথিল করা হয়েছে। করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়ের যে ক্ষতি তা পুষিয়ে নিতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্টরা বলছেন জনসচেতনতা যতটা বাড়বে ততই এই সংকট অর্থাৎ করোনা ভাইরাস থেকে মানুষকে দূরে রাখা যাবে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা সংক্রমণের 91তম দিনে প্রাণ গেল আরও 35 জনের, এর মধ্যে 20 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 846। স্বাস্থ্য দপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও 2635 জনের শরীরে। আক্রান্তদের 71% পুরুষ এবং নারী 29%। আরও জানাচ্ছেন রাসনা দাস। প্রতিদিনই বাড়ছে করোনার আঘাত, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। সবশেষ একদিনে প্রাণ হারিয়েছেন 35 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 846 জন। 31 মে সর্বোচ্চ 40 জন সহ গত 7 দিনে মৃত্যু হয়েছে 236 জনের। এ পর্যন্ত দেশে করোনায় মৃত্যু 846 জনের। 24 ঘন্টায় মৃতদের মধ্যে 20 জন ঢাকা বিভাগের। করোনার আরেক হটস্পট চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 8 জন, রাজশাহীতে 3, সিলেট ও বরিশালে 2 জন করে প্রাণ হারান। মৃত্যু বিশ্লেষণে পুরুষ 28 জন এবং নারী 7 জন, বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছরের 2 জন, 21 থেকে 30 বছরের 3 জন, 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 3 জন, 51 থেকে 60 বছর 10 জন, 61 থেকে 70 বছর 5 জন, 71 থেকে 80 বছর 9 জন এবং 81 থেকে 90 বছরের 1 জন।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। 31 মে থেকে আক্রান্তের সংখ্যা রোজই 2000-এর ওপরে। গত 24 ঘন্টায় 50টি ল্যাবে 12,483টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত 2,635 জন। আক্রান্তদের মধ্যে 71% পুরুষ আর নারী 29%, আর মৃতদের মধ্যেও 77% পুরুষ আর 23% নারী। দেশে মোট আক্রান্তের সংখ্যা 63,026 জনে দাঁড়িয়েছে। নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,909টি, পরীক্ষা হয়েছে 12,486টি, 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 2,635 জন। এ পর্যন্ত শনাক্ত 63,026 জন এবং শনাক্তের হার 21.10%। বুলেটিনে জানানো হয়, 24 ঘন্টায় 521 জন সহ এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন 13,325 জন। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ও উপসর্গ নিয়ে অন্তত 29 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম ও বরিশালে 13 জন, কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে 19 জুন পর্যন্ত লকডাউন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। চট্টগ্রামে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ হারিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার এসআই একরামুল ইসলাম সহ 8 জন, নতুন আক্রান্ত 140 জন। এছাড়া বোয়ালখালীতে করোনায় আক্রান্ত সন্দেহে 5তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। বরিশালে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। আক্রান্ত ও উপসর্গ নিয়ে একদিনে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শেরেবাংলা মেডিকেলে আক্রান্ত 2 জন এবং উপসর্গ নিয়ে ভর্তি 1 জন মারা গেছেন। এছাড়া গৌরনদী ও মেহেন্দিগঞ্জে উপসর্গ নিয়ে আরও 2 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলায় 10 পুলিশ, 1 ডাক্তার, 10 নার্স সহ নতুন শনাক্ত হয়েছেন 57 জন। কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত হয়েছেন আরও 116 জন। ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেছেন বিটিভির ক্যামেরা পার্সন সহ 2 জন। বিরামপুর গ্রামের নিজ বাড়িতে জ্বর শ্বাসকষ্ট নিয়ে মারা যান ক্যামেরা পার্সন আবু বকর। আরেকজনের মৃত্যু হয়েছে সরাইল উপজেলায়। জেলায় নতুন 37 জন সহ আক্রান্তের সংখ্যা 243 জন। করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ এসকে হাসপাতালে মারা গেছেন 1 জন, নতুন আক্রান্ত হয়েছেন 68 জন। রংপুর ডেডিকেটেড করোনা হাসপাতালে 67 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়া পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ আরও 14 জনের করোনা শনাক্ত হয়েছে। বগুড়া কলেজের সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেলায় 52 জন নতুন শনাক্ত হয়েছেন। গাইবান্ধায় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 1 জনের। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান সহ জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 47 জন। করোনা সংক্রমণ ঠেকাতে কক্সবাজার পৌর এলাকাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে। দেশের প্রথম কোনো এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করে 19 জুন পর্যন্ত পৌর এলাকা লকডাউনের আওতায় আনা হলো। নারায়ণগঞ্জে একদিনে 81 জন শনাক্ত হলেও কারো মৃত্যু হয়নি। এছাড়া নেত্রকোনায় 34, লক্ষ্মীপুরে 12, চুয়াডাঙ্গায় 6 জন পুলিশ সদস্য সহ 11 জন, শেরপুরে 12 ও শরীয়তপুরে নতুন 5 জন করোনা শনাক্ত হয়েছেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপূর্ণ। তার চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড মিটিংয়ে তাকে 72 ঘন্টা পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার ABM আবদুল্লাহ রয়েছেন। অপারেশনের পর চিকিৎসকরা মোহাম্মদ নাসিমকে 48 ঘন্টার পর্যবেক্ষণে রাখেন। এবার তা বাড়ানো হয়েছে। এর আগে শুক্রবার ভোরে করোনা ভাইরাস আক্রান্ত অবস্থায় ব্রেন স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। পরে জরুরিভাবে তার অপারেশন করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গত 25 মে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথমে গণস্বাস্থ্যের র্যাপিড কিটের পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পরীক্ষাতেও রেজাল্ট একই আসে।
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের রোগ মুক্তি কামনায় ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি মোহাম্মদ নাসিমের রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া করার আহ্বান জানান। একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, শেখ হাসিনার সরকারের, আজকে তিনি পার্লামেন্টের সদস্য, তার জন্য আমরা দোয়া করি এবং সারা দেশের সকলকে, আমাদের নেতাকর্মী এবং জনগণকে আমরা মোহাম্মদ নাসিমের জন্য দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। এবারে অন্যান্য প্রসঙ্গ। এইডিস মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য অধিদপ্তর। প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে পরিচ্ছন্নতার এই কার্যক্রম চালানো হচ্ছে। প্রথম দিনই 101টি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় 59,000 টাকা জরিমানা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। গেল বছর এডিস মশার কামড়ে কয়েকশো মানুষ মারা যায়। এই বাস্তবতাকে সামনে রেখে এবার আগে ভাগেই মাঠে নামে উত্তর সিটি কর্পোরেশন। পাড়া মহল্লায় মশার ওষুধ ছিটানোর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন ওয়ার্ড কাউন্সিলররা। বিশেষজ্ঞরা মনে করেন, ডেঙ্গু থেকে নগরবাসীকে নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা পালন করতে হবে সিটি কর্পোরেশনকে। দুই সিটির মেয়র দায়িত্ব নেওয়ার পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এডিস মশা নিধন করা। শনিবার 10 দিন ব্যাপী এই বিশেষ অভিযান শুরু হয়। প্রথম দিনে 101টি জায়গায় এডিস মশার লার্ভা পাওয়ায় 59,000 টাকা জরিমানা করা হয়। বেশ করে মাইকিং করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে, টিভির স্কলে দেওয়া হচ্ছে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা সচেতন করছি। তারপরও কোথাও কোথাও আমরা এগুলো পাচ্ছি, আমরা এগুলো দুঃখজনক। আমরা যখনই হাতে নাতে পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসছি। আপনারা এখনই দেখেছেন, আমরা একটা নির্মাণাধীন ভবনই বলা যায়, সেখানে টায়ারের ভিতরে এডিস মশার লার্ভা পেয়েছি এবং তাৎক্ষণিকভাবে আমরা দণ্ডবিধি 1860-এর 269 বিধি মোতাবেক তাদেরকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ থাকবে তারা যেন সচেতন হয়, তাদের নিজ আঙ্গিনা তারা নিজের উদ্যোগেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে এই অভিযান। এতে রোববার থেকে বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। বজ্রপাতে এখন নতুন দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে দেশে। এটি এখন অস্বাভাবিক মৃত্যুরও বড় কারণ। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বজ্রপাতে প্রাণহানির সর্বোচ্চ ঝুঁকিতে বাংলাদেশ। এক বছরে মারা গেছে 153 জন। জলবায়ু পরিবর্তনের কারণে এই ঝুঁকি বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আরো জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। দেশে প্রতিবছর বজ্রপাতে মৃত্যুর হার বেড়েই চলছে। চলতি বছরেও বজ্রপাতের তীব্রতা বেশি। বাংলাদেশে বছরে গড়ে 250 জনের বেশি মারা যান বজ্রপাতে। সরকারি হিসেবে এ বছরের প্রথম 5 মাসে 153 জন মারা গেছেন বজ্রপাতে। গত বছর মারা যান 300-এরও বেশি মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী জানান, বজ্রপাত প্রতিরোধে সরকারিভাবে 1 কোটি তালগাছ লাগানোর কর্মসূচি চলছে। এরই মধ্যে 35 লাখ তালগাছ লাগানো হয়েছে। এছাড়া নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় বাড়ছে বজ্রপাত। এই দুর্যোগের হাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলে জানিয়েছেন তারা। যদি নতুন করে আবার যে বনায়ন যদি তৈরি করি এবং ভূপৃষ্ঠকে যদি আমরা তাপমাত্রা কমিয়ে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে এটা বজ্রপাতের যে তীব্রতা সেটা আস্তে আস্তে অনেক কমে আসবে। কিন্তু আমরা যদি ক্যানোপিটি, যেটা অসংখ্য গাছ ডালপালা রয়েছে, ছায়া দিবে, পৃষ্ঠকে ভূপৃষ্ঠকে ছায়া দিবে, সেই ধরনের গাছপালা যদি আমরা বেশি এখানে বনায়ন করি, লাগাই, তাহলে ভূপৃষ্ঠের তাপমাত্রাটা কমে আসবে। ঝড়ের পূর্বাভাস দেখলে কখনো খোলা মাঠ, পাহাড়ের চূড়ায়, সমুদ্র সৈকতে অবস্থান না করার পরামর্শ বিশেষজ্ঞদের। গাছের নিচে, বিদ্যুতের খুঁটি বা তারের নিচে, পুরনো জীর্ণ বাড়ির নিচে অবস্থান করা থেকেও বিরত থাকতে হবে বজ্রপাতের সময়। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে সাতক্ষীরা উপকূলে ভেঙে যাওয়া 23টি বেড়িবাঁধের বেশিরভাগই এখনও মেরামত করা যায়নি। নোনা পানি এখনও ঢুকছে লোকালয়।
পানির মধ্যে দুর্বিষহ দিন যাপন করছে নদী ও সাগর পাড়ের 21টি গ্রামের মানুষ। সাতক্ষীরা প্রতিনিধি এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন মনির হোসেন তপু। কপোতাক্ষ, খোলপেটুয়া, বেতনা সহ বড় 7টি নদী বইছে সাতক্ষীরার উপর দিয়ে। এর বেশিরভাগই গিয়ে মিলেছে বঙ্গোপসাগরে। প্রায় 60 বছর আগে সাতক্ষীরা উপকূলে নির্মিত 802 কিলোমিটার বেড়িবাঁধের 150+ পয়েন্ট এখন ঝুঁকিপূর্ণ। আইলা, সিডর, ফণী ও বুলবুল সহ বিভিন্ন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁধ। সবশেষ ঘূর্ণিঝড় আম্পানের জলোচ্ছ্বাসে ভেঙেছে 23টি পয়েন্ট, যার বেশিরভাগ দিয়েই এখনও লোকালয়ে ঢুকছে পানি। চাকলা গ্রামটা এখন নদীর জলে পানিতে ভেসে মানুষের বসবাসের একেবারে অনুপযোগী। গত 6 মাস ধরে আমরা এই কথাই শুনতেছি রাস্তা হবে, কিন্তু এ পর্যন্ত রাস্তা হয় নাই। যে কারণে যদি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের মাধ্যমে রাস্তাটা করা সম্ভব হয়, যে দুর্ভোগ সে দুর্ভোগের লাঘবের যেটা সেটা হচ্ছে সর্বোত্তম টেকসই বেড়িবাঁধ। আশাশুনি ও শ্যামনগর উপজেলার কয়েকটি এলাকায় ভাঙা বাঁধ মেরামত শুরু করেছে সেনাবাহিনী, তাতে যুক্ত হয়েছেন এলাকার হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ দেখতে এসেছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রীও। জানুয়ারি মাসে যখন আসি তখন 3টা প্রকল্প নেওয়া হয়েছে, এক এক দুটা ছিল 900 কোটি টাকা করে আর একটা ছিল 1200 কোটি টাকা। সেই প্রকল্পগুলো আবার তৈরি করা হয়ে গিয়েছে। করোনা ভাইরাসের জন্য অফিস বন্ধ থাকার জন্য আমরা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠাতে পারিনি, এটা আমরা খুললে পরে আমরা পাঠিয়ে দেব, পাস হলে পরে আমরা কাজ শুরু করতে পারবো। আম্পানে ধসে পড়া এসব বেড়িবাঁধ দ্রুত মেরামত করতে না পারলে বর্ষায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ঝালকাঠি কাঁঠালিয়ার বিশকালী নদী তীরবর্তী বেড়িবাঁধটি সিসি ব্লক দিয়ে নির্মাণ না করায় প্রাকৃতিক দুর্যোগে প্রতিবারই বিধ্বস্ত হয়। এবারও ঘূর্ণিঝড় আম্পানের সময় তা ভেঙে যায়। বাঁধের ভাঙা অংশ দিয়ে প্রতিদিন 2 বার জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে যায় গ্রামের ঘর বাড়ি ও ফসলি জমি। এ থেকে পরিত্রাণ পেতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাঁধ মেরামতের কাজ শুরু করেছে স্থানীয়রা। এছাড়া স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে তারা বেড়িবাঁধ এলাকায় মানববন্ধন করেছে। দ্রুত বাঁধটি মেরামত করা না হলে উপজেলা সদর দপ্তর বিশখালী নদীতে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে আসন্ন বর্ষা মৌসুম শেষ হওয়ার আগেই বাঁধটি সংস্কার করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুর আলী। সুনামগঞ্জের ছাতকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির 5,000 কেজি চাল পাচারকালে একজনকে আটক করেছে পুলিশ। ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা গোলাম কবির জানান, শুক্রবার রাতে উপজেলার টেটিরচর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের চালের বস্তা পরিবর্তন করে পাচার করা হচ্ছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে গিয়াসুদ্দিন নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় চালের ডিলার শামসুদ্দিন পালিয়ে যায়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। চাপাই নবাবগঞ্জ রাজশাহী ঢাকা রুটে আম পরিবহনের চালু হল ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। গতকাল বিকেলে 1,000 কেজি আম নিয়ে ট্রেনটি চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। চাপাই নবাবগঞ্জ থেকে প্রতি কেজি আমের ভাড়া নির্ধারণ করা হয়েছে 1.31 টাকা। পরে রাজশাহী স্টেশন থেকেও 1,600 কেজি আম ও কয়েক কার্টন লিচু তোলা হয় ট্রেনটিতে। সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। ম্যাঙ্গো স্পেশাল ট্রেনটি প্রতিদিন বিকেল 4টায় চাপাই নবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। ট্রেনটিতে আম ছাড়াও শাকসবজি সহ যে কোনো ধরনের মালামাল বহন করা যাবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। বরিশালে লকডাউনের কারণে ঘরে থাকা সব পরিবারের খাবার, ওষুধ, চিকিৎসা, কাউন্সেলিং, হাসপাতালে ভর্তি ও করোনায় মৃত ব্যক্তিকে দাফনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে বাসদ। দুপুরে নগরীর ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জেলা বাসদ নেতারা এই ঘোষণা দেন। জেলা বাসদের সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রহমান এবং সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে খেলা শুরু করবে বাংলাদেশ। করোনা ভাইরাসে স্থগিত হওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের ম্যাচগুলোর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফিফার নির্দেশনা অনুযায়ী অক্টোবর ও নভেম্বরে বাছাইয়ের গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো আয়োজন করবে তারা। নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ আগামী 8 অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে সিলেটে। 13 অক্টোবর দোহায় কাতারের বিপক্ষে ফিরতি ম্যাচে মাঠে নামবে লাল সবুজের দল। এরপর 12 নভেম্বর ভারত ও 17 নভেম্বর ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
আস্তে আস্তে আমাদের ন্যাশনাল টিমস কমিটি, আমাদের জাতীয় দলে এবং অন্যান্য বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা শুরু করব। আমরা আশা করি যে আসলে অক্টোবর নভেম্বর মাসের দিকে যে শিডিউলটা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই ফিফা কর্তৃক ফিফার অনুমোদন নিয়ে দেওয়া হয়েছে, উই বিলিভ যে আসলে ইন দ্য মিন টাইম অবশ্যই পরিস্থিতি হয়তো বা ভালো হবে এবং সেই খেলাগুলো সেই সময় আয়োজন হবে এবং সেই সময় আমরা খেলায় অংশগ্রহণ করব। এবং সেটাকে মাথায় রেখে আমাদের যে বিভিন্ন প্রস্তুতি, জাতীয় দলের বিভিন্ন প্রস্তুতি থেকে শুরু করা অন্যান্য বিষয়বস্তুগুলো, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। জার্মান বুন্দেসলিগায় বরুশিয়া মনশেনগ্লাডবাখকে 1-0 গোলে হারিয়েছে স্পোর্টিং ক্লাব ফ্রাইবার্গ। নিজেদের মাঠ সোয়ারজল্ড স্টেডিয়ামে প্রথমার্ধে বল পজিশনে পিছিয়ে পড়ে ফ্রাইবার্গ। এ সময় মনশেনগ্লাডবাখ গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে নিজেদের গুছিয়ে নেয় স্বাগতিক শিবির। তারই ধারাবাহিকতায় ম্যাচের 58 মিনিটে দলের হয়ে জয়সূচক গোল করেন নেলস পিটার্সবার্গ। গ্লাডবাখের প্লিয়া 69 মিনিটে লাল কার্ড পেলে শেষ 20 মিনিট 10 রান নিয়ে খেলে মনশেনগ্লাডবাখ। এই জয় পরবর্তী মৌসুমে শিরোপা ইউরোপা লিগে খেলার সম্ভাবনা টিকে রাখল ফ্রাইবার্গ। মাস্ক ছাড়া চুলকাটায় জরিমানা করা হয়েছে বরুশিয়া ডটমুন্ডের ইংলিশ উইঙ্গার জাডন সানচো ও ম্যানুয়েল ম্যাকেঞ্জিকে। মাস্ক ছাড়া চুলকাটানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ার পর তাদের এই শাস্তি দিয়েছে জার্মান ফুটবল লীগ কর্তৃপক্ষ। সানচো ও আকাঞ্জির জরিমানার বিষয়টি নিশ্চিত করলেও আর্থিক পরিমাণ জানানো হয়নি। শাস্তির বিরুদ্ধে আগামী 5 দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবেন দুই খেলোয়াড়। লীগ কমিটির এই সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছেন ডাজন সানচো। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দু একদিনের মধ্যে ঢাকায় এলাকা ভিত্তিক লকডাউন, সংক্রমণের মাত্রা অনুযায়ী রেড ইয়েলো গ্রিন জোন। দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 35 জনের, নতুন শনাক্ত 2635 জন। সংকটাপন্ন অবস্থায় ভেন্টিলেশনে মোহাম্মদ নাসিম, চিকিৎসা মেডিকেল বোর্ড গঠন কিছুটা উন্নতি ডাক্তার জাফর উল্লাহ চৌধুরীর। এবং প্রতিটি ওয়ার্ডকে 10টি সেক্টরে ভাগ করে রাজধানীতে শুরু এডিস মশা নিধনে একযোগে পরিচ্ছন্নতা অভিযান। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এইচএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/HNBanglaNews। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন।